আশায় মরে চাষা আর পাগলে খোঁজে লাসা। সত্যি এমন একটা ব্রিড এই লাসা আপসো, যেটা এখন ম্যাক্সিমাম জায়গায় 90% জায়গায় ক্রস ব্রিড কিন্তু প্রমোট করা হচ্ছে। সিকজু আর লাসার সমস্ত ক্রস ব্রিড করিয়ে এমন বাচ্চা তৈরি হয়েছে, তার নেচার আপনি জানতে পারবেন না, তার নেচারটা অজানা হবে এবং বাইটিং টেন্ডেন্সি থাকবে, এবং সে কিন্তু লাসার থেকেও সাইজে বড় হতে পারে বা আন্ডার ওয়েটও হতে পারে। এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় ক্রস ব্রিডকে প্রমোট করা হয়, কিন্তু অনেক ইউটিউবার, গতকাল লাকি পেট চ্যানেলের নারায়ণদার একটা ভিডিও দেখলাম অঙ্কুরহাটিতে, এমন এমন সমস্ত প্রশ্ন করছে যেটা ইউটিউবারদের করা উচিত। এবং সেলুট করি আমি নারায়ণদাকে, লাকি পেট চ্যানেলের নারায়ণদাকে সেলুট করি এত সুন্দর করে নিজেদের ফরম্যাটটা চেঞ্জ করার জন্য। আমাকে কল করেছিলেন কয়েকদিন আগে, নারায়ণদের সাথে আমার কথা হচ্ছে, ওরা যেমন সমস্যায় পড়েছিলেন একটা কুকুর নিয়ে, তখন বলছিলেন, আমাকে বলেছিলেন যে দোদা আপনি যেভাবে ভিডিওতে বলেন আমরা এত বছর কাজ করে সেগুলো মাথাতেও আসেনি, বলা উচিত, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। কিন্তু নারায়ণদা তোমাকে বলছি, তুমি আমার চোখ খুলিয়ে দিয়েছো। পেট মার্কেটিং এ প্রথম কোনো ইউটিউবার এইভাবে কথা বলছে, সে আমার জন্যই বলো আর তোমার বাচ্চাদের ওরকম ঘটনা ঘটার পর তুমি কি বলবো মানসিকতা চেঞ্জ করার জন্যই বলো, তোমাকে সেলুট। সত্যি লাকি পেট চ্যানেল এত সুন্দর ভিডিওটা করেছে অঙ্কুরাটিতে, এবং ভিডিওর থাম্বনেইলে লিখেছে ইনফরমেশন বেশি প্রয়োজন নাকি দামটা বেশি ম্যাটার করে। সত্যি বলছি, তুমি একদম ঠিক বলেছো ব্যাপারটা। এনিওয়ে, ওই যে বললাম আশায় মরে চাষার পাগলে খুঁজে লাসা, লাসা আপসো খুঁজে পাগল পাগল সমস্ত লোকজন আমায় ফোন করে, আমি বলি একটু ওয়েট করুন, কারণ জেনুইন ব্রিড নিয়ে আমার খুব সন্দেহ হয় কোনটা জেনুইন। যাই হোক, ধুলাগড়ের কাছে একটা বাড়িতে লাসা আপসোর বাচ্চা হয়েছে, 55 দিন বা 53 দিন বয়স হবে। আপনারা গিয়ে এক্স্যাক্টলি তার সমস্ত পেপার্স দেখে বুঝতে পারবেন, পেপার্স বলতে কেসিআই আছে বলে আমার মনে হয় না, ভ্যাকসিনেশন কার্ড, ডিওয়ার্মিং স্টেটাস, এগুলো দেখে বুঝতে পারবেন। এবং অরিজিনাল লাসার মা, মানে বাচ্চাগুলোর মা, তার সাইজ দেখলেও বুঝতে পারবেন ভিডিওতে, অত বড় কিন্তু সাইজ হয় না লাসার, ঠিক আছে? মানে বড় অ্যাডাল্ট লাসারও বিরাট বড় সাইজ হয় না, যেগুলো অনেকে দেখায় আমাদেরকে, সেগুলো কিন্তু ক্রস ব্রিড। ভিডিওটা দেখে নিন আর কীভাবে যোগাযোগ করবেন আমি ভিডিওর পরে আসছি। আর এই ভিডিও দেখতে দেখতে যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, এই যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনার নাম লিখবেন, একটা স্পেস দিয়ে আপনি কোথায় থাকেন লিখবেন, আর লাসা আপসো লিখে পাঠাবেন, আমি কিন্তু আপনাকে সেই ব্রিডারের নাম্বার দিয়ে দেবো। আমাদের ইউটিউবে একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে তোমার অমিত রয়, অমিতদা নিজে একজন পেট লাভার, একজন সোশিয়াল অ্যাক্টিভিস্ট এবং নিজে একজন হোটেলিয়ার, সে কিন্তু এই সমস্ত নোংরামোর প্রতিবাদ প্রত্যেকটা সময় ইউটিউবে করে তার চ্যানেলের মাধ্যমে। অমিতদাই আমাকে এই খবরটা দিয়েছে এবং অমিতদা এক্স্যাক্টলি বলতে পারবে কোন বাড়িতে আছে। অমিতদার বাড়িতেও লাসা আছে, যার ভিডিও আপনারা আমার চ্যানেলে দিয়েছেন, ক্যান্ডি, ক্যান্ডির জন্য আমরা একটা ভালো পাত্রী খুঁজছি। অমিতদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি নাম্বার দিয়ে দেবো। আর ভিডিওটা দেখে নিন। বন্ধুরা যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেকেই বলবো তাড়াহুড়ো করে কিন্তু কোনো ডিসিশন নেবে না। এই বাচ্চাগুলোর তিনটেই মেল আছে এবং যথেষ্ট মিষ্টি বাচ্চা, এবং সত্যি কথা বলতে আমার অনেক বছর আগে লাসা পোষার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাকে যারা সন্ধান দিয়েছিল সেগুলো ক্রসব্রিড বলেই আমি নিজে কিন্তু ইন্টারেস্ট নিইনি। দেখবে বাচ্চাগুলোর হেলথ কেমন আছে, পটি কেমন হচ্ছে, সব কিছু দেখার পর কিন্তু বিচার করবে। আর আমি সবাইকে বলবো একটু বড় বাচ্চা নিলে কিন্তু বেটার, একদম খুব ছোটো বাচ্চা নিয়ে তাদেরকে কিন্তু ভোগাবেন না, ঠিক আছে? ওয়েদার আস্তে আস্তে ঠিক হচ্ছে, পার্বও হয়তো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু তারপরেও কিন্তু একটু সাবধানে আপনাদেরকে বাচ্চাগুলোকে রাখতে হবে। খুব ভালো থাকবেন বন্ধুরা। এবং লাসা আপসো আর সিডজুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কিন্তু একটুখানি ইন্টারনেট ঘেটে বা এক্সপার্ট লোকদের জিজ্ঞেস করে নেবেন বন্ধুরা, অনেকটাই কাছাকাছি দেখতে, কিন্তু ওজন বা নেচারে কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে। তাই একই কাছাকাছি দেখতে মানে আর সস্তায় পাওয়া যাচ্ছে মানে সব কিছু কিন্তু জেনুইন কুকুর নয়। প্লিজ একটু ভেরিফাই করবেন বন্ধুরা, তারপর লাফালাফি করবেন, না বুঝে না জেনে আর ঠকবেন না, প্লিজ এটা রিকোয়েস্ট। কেমন লাগলো, কেমন লাগলো বন্ধুরা? হ্যাঁ, বাচ্চাগুলোকে দেখে ভালো লাগছে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা আমার মনে হলো, সামনাসামনি গিয়ে ভেরিফাই করে তারপর কিন্তু আপনারা বাচ্চাগুলোকে নেওয়ার প্ল্যান করবেন। আর ভ্যাকসিনেশন করা আছে, বাচ্চাগুলোর ফার্স্ট ভ্যাকসিন করা আছে, পাপি ডিপি কবে হয়েছে, কত তারিখে হয়েছে, তার কতদিন আগে ডিওয়ার্মিং হয়েছে, সব কিছু দেখে নেবেন। এবং ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে কলকাতায়, আশা করছি আর কয়েকদিনের মধ্যে পার্বো ভাইরাসের প্রকোপটা অনেকটাই কমে যাবে, কিন্তু তারপরেও বলবো ভিড়ে গিয়ে লাফালাফি করে কিন্তু কুকুর বাচ্চা কিনবেন না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো। প্রপার হাইজিন দেখে কোথায় রয়েছে, কীভাবে রাখছে, স্যানিটাইজার ক্যারি করবেন যখন কোনো কুকুর বাচ্চা চয়েস করতে যাবেন বা দেখতে যাবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এই লাসা নিয়ে যদি ইনফরমেশান লাগে, তিনটে বাচ্চা আছে, ওদের ফার্স্ট ভ্যাকসিন ডান, 53 দিন বা 55 দিন বয়স, এক্স্যাক্টলি অমিতদা আপনাদেরকে বলতে পারবে। আমাকে আপনারা
আমার যে নাম্বার যাচ্ছে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, আমি একটু বিজি থাকলে হয়তো আপনাদেরকে কল ব্যাক করবো বা আপনাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে দেবো, তখন যোগাযোগ করবেন। বন্ধুরা নিজে দেখে জেনে বুঝে তারপর কিন্তু ডিসাইড করবেন, দুলাগরের কাছাকাছি আছে শুনলাম। আর ভিডিওটা আমাকে পাঠানোর পর মানে বাচ্চাগুলোকে দেখে এবং ওদের মাকে দেখে আমি অমিতাকে জিজ্ঞেস করেছিলাম গতকাল যে অমিত একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে তুমি কী করে শিওর হচ্ছে এগুলো লাসা? বলছে আমি নিজে গ্যারেন্টি দোটো, আমি গ্যারেন্টি, আমার বাড়িতে লাসা আছে, আমি জানি লাসার ওয়েট কতটা হয়, এটা হচ্ছে জেনুইন লাসা, কেসিআই আছে কিনা আমি জানি না বন্ধুরা, একবার দেখে নিও। আর প্লিজ শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, ভালো থাকবেন বন্ধুরা।